আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুবই ভালো আছো হ্যাঁ তো ট্রেডের বিষয়ে আলোচনা করতে চাচ্ছি জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্সের দুটো ট্রেডই এখন আলোচনা করতে চাচ্ছি নমুনা প্রশ্ন দিচ্ছি ওকে তো দুটো ট্রেডের জেনারেল ইলেকট্রনিক্স ওয়ান এর দ্বিতীয়পত্র যদি আমরা দেখি নমুনা প্রশ্নগুলো যে আমাদের আছে হচ্ছে কি সিগনাল অ্যান্টিনের মাধ্যমে প্রেরণ করা হয় কাকে রূপান্তরের উপকরণ হিসেবে আখ্যায়িত করা হয় যদি টেলিভিশন প্রতিফলিত ছবির মতোই একপাশে পাশে আর একটি ছবি দেখা যায় তাহলে তাকে কি বলা হয় সাদা কালো ছবি কি পিকচার কি স্ক্যানিং কি রাস্টার কি প্রোগ্রেসিভ স্ক্যানিং কি এরপর নয় নম্বরটা দেখো যে বাংলাদেশ টেলিভিশন কোন ধরনের স্ক্যানিং করে ব্যবহার করা হয় সেন্টারিং কাকে বলে কালার বাস্ট বার্স্ট সিগন্যাল কি হরিজন্টাল ডিফ্লেকশন কি টিভি পাওয়ার সাপ্লাই কত প্রকার কালার টিভিতে ই এর পরিমাণ কত ইএইচটি কি এন সি ও এস সি সি এ এম এর পুনরূপ কি প্যাল কি প্রাইমারি কালার কত প্রকার ও কী কী হ্যাঁ এরপর হচ্ছে একটি বস্তুর কালারকে কি বলে ডাম্পারের কাজ কি ইলেকট্রন বিমের গতিকে এক কথায় কি বলা যেতে পারে স্ক্যানিং কত প্রকার কী কী ইন্টারলেস স্ক্যানিং কী কী ক্ষবিভাগ থেকে আমি প্রশ্ন রেখেছি মডুলেশন কত প্রকার কি কী মডুলেশনের প্রয়োজনীয়তা এন্টিনার বিভিন্ন এলিমেন্টের এলিমেন্টের নাম লিখে এদের দৈর্ঘ্য নির্ণয় সূত্র লেখো ঘোষ কী ঘোষ্টের অধিকার লেখো পিকচার এলিমেন্ট কী স্ক্যানিং কী প্রোগ্রেসিভ স্ক্যানিংয়ের সুবিধা কী রঙিল পিকচার টিউবের বিভিন্ন অংশের নাম লেখো এরপর হচ্ছে সাউন্ড ট্র্যাপ কী কাজ কী মাইক্রোওয়েভ বৈশিষ্ট্য কী কী মডার্ন টিভির পাঁচটি বৈশিষ্ট্য লেখো মডুলেশন বলতে কি বোঝায় বিভিন্ন প্রকার মডুলেশন বর্ণনা দাও একটি ইয়াগি ইন্টেনেয়ার গঠন বর্ণনা করো সাদা কালো টেলিভিশন ব্লক ডায়াগ্রাম এটা গবিভাগ একটি ভিডিও অ্যামপ্লিফায়ার সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী ব্যাখ্যা করো কালার টিভির ব্লক ডায়াগ্রাম হতে বিভিন্ন প্রকার ব্লকের কাজ কী ওকে এরপর জেনারেল মেকানিক্স টু এর দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নটি দেখে নিবে ক বিভাগে আছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি ইউনিভার্সাল গেইট বলতে কী বোঝো কম্বিনেশনাল লজিক সার্কিট কি হাফ অ্যার্ডার বলতে কী বোঝো সাব ট্রাক্টর কি ফ্লিপ ফ্লপ বলতে কী বোঝো রম র্যাম এবং ইপি রম এর পুনরূপ কি অপ অ্যাম্পায়ারের সরবরাহ ভোল্টেজ কত এরপর দেখবে যে ভোল্টেজ রেগুলেটার আইসির কাজ কি লাউড স্পিকারের কাজ কি উফার স্পিকার কি স্যাটেলাইট কি মরেম কি মরেমের পূর্ণরূপ কি সিমের পূর্ণরূপ কি মাইক্রোওয়েভ ওভেন কি সতেরো নম্বর হচ্ছে থ্রি জি বিশিষ্ট মাইক্রোওয়েভের তরঙ্গগত থ্রি জি বলতে কী বুঝো রাডারের পূর্ণরূপ কি মাল্টিমিটারের কাজ কি ট্রান্সডিউসারের কাজ কি হ্যাঁ এরপর হচ্ছে ক্ষ বিভাগের প্রশ্নগুলো দেখবে ডি মর্গানের উপাদ লেখো রম র্যামের পার্থক্য লেখো আদর্শ ও পি ও এম পি এর বৈশিষ্ট্যগুলো লেখো অপ এম্পায়ারের ব্যবহার লেখো এম এস এমপিয়ার এস এর ব্যবহার লেখো স্টোরিও সিস্টেম বলতে কী বোঝো ব্লুটুথের কাজ কি থ্রি বিশিষ্ট মাইক্রোওয়েভ তরঙ্গ কত ভি এস ভাস্ট এর অংশগুলো লেখো মাল্টিমিটারের কাজ সংক্ষেপে লেখো ও ডিজিটাল মিটারের পার্থক্য যোগাযোগের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সুবিধাগুলো লেখো গবিভাগ হচ্ছে ন্যান গেটের সাহায্যে অ্যান্ড এবং অর্গেট তৈরি করা চিত্রসহ একটি সাধারণ কম্পিউটারের গঠন প্রণালী একটি সাতশো একচল্লিশ ও এম এর পিন ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও লাউড স্পিকের কার্যপ্রণালী চিত্রসহ অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশন পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে তোমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রথম এবং দ্বিতীয় পত্র মানে এক এবং এর দ্বিতীয় পত্র নমুনা প্রশ্ন আলোচনা করলাম আশা করি উপকৃত হবে পরবর্তী কোনো ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম